আসসালামু আলাইকুম, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম থেকে আমি অমর বলছি, সবাইকে স্বাগতম। চলুন জেনে নিই আগামী 7 দিন দেশে আবহাওয়া কেমন থাকতে পারে। এই সপ্তাহ জুড়ে দেশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। গত সপ্তাহ অপেক্ষায় এ সপ্তাহে দেশে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকতে পারে। এই সপ্তাহে দেশের সকল এলাকায় পর্যায়ক্রমে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই এই সপ্তাহ হতে যাচ্ছে একটি বৃষ্টিময় সপ্তাহ, যেখানে প্রতিদিন বৃষ্টি থাকছে। এই সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে প্রায় কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের অপেক্ষায় বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলমান থাকলেও 6 আগস্ট হতে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা বেশ বৃদ্ধি পেতে যাচ্ছে। চলতি সপ্তাহে দেশে তাপপ্রবাহ সম্ভাবনা নেই, তবে সারা দেশে কিছুটা ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহে দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় স্বাভাবিক বজ্রপাত থাকতে পারে। শক্তিশালী মৌসুমি বৃষ্টিপাতের ধারা এই সপ্তাহ জুড়ে চলমান থাকবে। চলতি সপ্তাহে দেশে রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগে নিচু এলাকায় বন্যার সম্মুখীন হতে পারে। দিনের আকাশে সূর্যের কিরণ দেশের অধিকাংশ এলাকায় প্রতিদিন সামান্য সময় ধরে থাকতে পারে। এই সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা নেই। প্রাকৃতিক কারণে পূর্বাভাসটি কিছুটা পরিবর্তন হতে পারে। এটা শুধুমাত্র আমাদের গবেষণা পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না। আরও নির্ভরযোগ্য সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই বাংলাদেশ আবহাওয়া দপ্তরে অনুসরণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়মিত সঠিক আবহাওয়া পূর্বাভাস পেতে অবশ্যই আপনারা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমে অনুসরণ করবেন। আমি কো-ফাউন্ডার অব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, সবাইকে ধন্যবাদ।